হে বন্ধুরা, সিনেমা সাতকন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকেই রিলিজ হয়েছে মার্ভেলের নতুন মুভি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া। আর আমি আজকেই মুভিটা দেখে এসেছি, তাই এখন আমি তোমাদের বলবো কেমন হয়েছে এই মুভিটা। অবশ্যই মুভির গল্পের এমন কোনো স্পয়লার আমি দেব না যাতে তোমাদের মুভি দেখার মজাটাই নষ্ট হয়ে যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো প্রথমে আসা যাক মুভির গল্প সম্পর্কে। তো মুভির গল্পটা আমরা ট্রেলার দেখে অনেকটাই বুঝে গিয়েছি। ট্রেলারে যা যা দেখানো হয়েছে মুভির গল্পের অনেক তাই স্কট ও তার ফ্যামিলি ক্যাসির বানানো ডিভাইসের মাধ্যমে তারা কোয়ান্টাম রিলমে পৌঁছে যাবে। তারপর কোয়ান্টাম রিলমে তারা ক্যাং এর সম্মুখীন হবে এবং সেখানে ক্যাং স্কট মানে আমাদের অ্যান্টম্যানকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেবে। তো এটাই ছিল মুভির গল্প। মুভির গল্পটাতে বিশাল কিছু আশা না করাই উচিত, ঠিকঠাক একটা গল্প। মুভির গল্পের ফার্স্ট হাফটা একটু স্লো, তবে সেকেন্ড হাফে যখন ক্যাং চলে আসে তখন মুভিটা বেশ টানটান ভাবেই এগোয়। তবে এই মুভিটার প্রভাব মার্ভেলের পরবর্তী মুভিগুলোতে পড়বে এবং মুভির শেষে দুটো পোস্ট ক্রেডিট সিন আছে, যে পোস্ট ক্রেডিট সিন দুটো অসাধারণ এবং এই দুটো দেখলেই বোঝা যায় মার্ভেলের এই মাল্টিভার্স সাগা কতটা মজাদার হতে চলেছে। বাকি দুটো অ্যান্টম্যান মুভির মতো এই মুভিতেও প্রচুর প্রচুর কমেডি আছে, একদম সামান্য ইমোশনাল সিন আছে আর বেশ কয়েকটা ওয়াও মোমেন্ট আছে, যার মধ্যে ডক্টর হ্যাঙ্ক পিমের একটা সিন দারুণ ছিল। তো এবারে আসা যাক মুভির অভিনেতাদের অ্যাক্টিংয়ে। অ্যাক্টিং সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকেই তাদের চরিত্র খুব ভালো করেই প্লে করেছে। তবে মুভিতে সবচেয়ে বেশি যার অভিনয়টা মন কেড়ে নেয় সেটা হচ্ছে ক্যাং মানে জোনাথন মেজার্সের অভিনয়। আমরা এর আগে ক্যাং এরই একটা ভেরিয়েন্ট দেখেছিলাম লোকি সিরিজে, যেখানে জোনাথন মেজার্স করেছিল হিহু রিমেন্সের চরিত্র। কিন্তু এই মুভিটা দেখার পর মনেই হবে যে এই হিহু রিমেন্স আর ক্যাং সম্পূর্ণ আলাদা মানুষ, এটা যে সেম অ্যাক্টর করছে সেটা মনেই হয় না। এবং আমার মনে হয় জোনাথন মেজার্স সত্যি ক্যাং এর জন্য পারফেক্ট একটা কাস্টিং। তবে এই মুভিতে আমি আগের দুটো পার্টের অ্যান্টম্যান এর মুভি থেকে তিনটে ক্যারেক্টারকে ভীষণ ভাবে মিস করেছি, সেটা হচ্ছে আমাদের স্কট ল্যাং এর তিন বন্ধু কার্ট, ডেভ এবং বিশেষ করে লুইসকে। এবারে আসা যাক মুভির ভিএফএক্স ও গ্রাফিক্স সম্পর্কে। মুভির ভিএফএক্স আর গ্রাফিক্স আমার মোটামুটি ভালোই লেগেছে, বিশেষ করে পুরো মুভিটা কোয়ান্টাম রিলমের মধ্যে ছিল, যার ফলে পুরো কোয়ান্টাম রিলমটাকে ওই গ্রাফিক্স এর মাধ্যমে ওদের ফুটিয়ে তুলতে হয়েছে, যেটা যথেষ্ট ভালো ছিল। তো সব মিলিয়ে শুধু এটুকুই বলবো, অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া একটা ওয়ান টাইম ওয়াচ এন্টারটেইনিং মুভি হিসাবে পারফেক্ট, যেটা অবশ্যই হলে গিয়ে দেখা উচিত এবং এর মজা নেওয়া উচিত। আবারও বলছি মুভিটা অবশ্যই দেখা জরুরি, কারণ এই মুভিটাই মার্ভেলের আগামী মাল্টিভার্স সাগাকে অনেকটাই সেট করছে, তাই কেউ মিস করো না মুভিটা। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আমি খুব শীঘ্রই অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া মুভির সম্পূর্ণ কাহিনীটা এক্সপ্লেন করে তোমাদের বলবো। তোমরা কে কে অ্যান্টম্যান দেখেছো, তাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও, যারা যারা দেখতে যাবে তারাও কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।